হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহিনা। আজকের ভিডিওতে আমরা দেখব কি করে ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি অ্যাডমিন ছাড়া আমরা সিপ্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে পারি, ড্যাশবোর্ডে আমরা অ্যাক্সেস করতে পারি, পুরো ওয়েবসাইট কন্ট্রোল করতে পারি। তো মাঝে মধ্যে হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসে ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যায়, কখনো পাসওয়ার্ড ভুলে যায়, কখনো ইউজার নেম ভুলে যায়, সেক্ষেত্রে হচ্ছে রিসেট পাসওয়ার্ড, অনেকটা ঝামেলা থাকে। তো এক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে যায় ক্লায়েন্টের কাজ করতে গেলে। তো আমি খুব সহজে একটা উপায় দেখিয়ে দিব আজকে, খুব একটা ভালো একটা উপায়। তো সেটা হচ্ছে আপনি খুব সহজে আপনার সি প্যানেল থেকে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সি প্যানেলে যেতে হবে। তো আমরা প্রথমে আমাদের সি প্যানেলে ঢুকবো। এটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইট। তো এটার পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন। তো এখন কি করবেন, আপনি আপনার সি প্যানেলে যাবেন। সি প্যানেলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি হচ্ছে এখান থেকে আপনার, আমরা যেখান থেকে হচ্ছে সফটক্লাস অ্যাপের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি সেখানে যাবেন, যে ওয়ার্ডপ্রেস এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা নিচে যাব, স্ক্রল করে নিচে যাব। এখানে নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনার ডোমেইনে আপনার সি প্যানেলের যতগুলো ওয়েবসাইটের লিঙ্ক আছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে আমার হচ্ছে ডোমেইনে একটা ইউআরএল আছে, একটা ওয়েবসাইট আছে, তো আপনি একটা দেখতে পাচ্ছেন। তো এটা ক্লিক করে আপনি হচ্ছে ওয়েবসাইটটি দেখতে পাবেন। আর এখানে ক্লিক করে এই যে অ্যাডমিন, এখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে দেখি। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোনো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে পেরেছি। এই যে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পেরেছি খুব সহজে, কোনো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়া। তো আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি এভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ইউজারে ঢুকে, আপনি যদি হচ্ছে পরক্ষণে সি প্যানেলের মাধ্যমে অ্যাক্সেস করতে না চান, আপনি ইউজারে ঢুকে একটা নতুন ইউজার ক্রিয়েট করে নেবেন। দিতে চাইলে দিতে পারেন, এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, আপনি হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে পারেন ইচ্ছা মতো, আপনি যে পাসওয়ার্ডটা ভালো লাগে আপনার সেটা দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনি রোল সিলেক্ট করবেন, অ্যাডমিনিস্ট্রেটর, দেন অ্যাডমিন ইউজার। আপনি নতুন ইউজার এভাবে ক্রিয়েট করে নিতে পারেন খুব সহজে। তো এখন আমরা হচ্ছে নতুন ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস করব। অ্যাডমিন, সো এটা আমরা যেহেতু লগ ইন করা আছে আমরা লগ আউট করে দেখব। ইউজার নেম শাহিনা, দেন পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছি খুব সহজে সাইটে অ্যাক্সেস করে ফেলতে পেরেছি। সো আপনি যদি এভাবে ভুলে যান আপনার ইউজার নেম পাসওয়ার্ড, আপনি সি প্যানেলের মাধ্যমে খুব সহজে অ্যাক্সেস করতে পারেন এবং সি প্যানেলের মাধ্যমে অ্যাক্সেস করে আপনি নতুন ইউজার ক্রিয়েট করে নিতে পারেন। সো আমার ভিডিওটি যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করবেন।